আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র, ন্যাটো, বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। পরমাণু শক্তিধর দেশ হয়ে ভিক্ষা করা লজ্জাজনক, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। আরো জানিয়ে দিব, প্রধানমন্ত্রী পদ খালি নেই, মমতা কিরিয়ে অমর্ত্য সেনের মন্তব্যে বলল ভারতীয় বিজেপি সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব, টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচার, সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ন্যাটো, যুক্তরাষ্ট্র, বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে নিযুক্ত রয়েছে। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলোনোভিক দেশটির পূর্বাঞ্চলের শহর ভুকোভারে একটি সংবাদ সম্মেলনে বলেছেন। ক্রোয়েশিয়ার বার্তা সংস্থা হিনা মিলানচিপ উদ্ধৃত করে বলেছে, ওয়াশিংটন এবং ন্যাটো ইউক্রেনের সহায়তায় রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট আরও বলেছেন যে তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের কোন অর্থ দেখেননি। পরিকল্পনাটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপসারণ করা কিংবা নিষেধাজ্ঞার বিষয় হওয়া উচিত নয়। নিষেধাজ্ঞাগুলি অযৌক্তিক এবং আমরা সেগুলি ব্যবহার করে কিছুই অর্জন করতে পারি না, তিনি বলেছেন। মিলোস্তেনেত পরাভূত করতে পারেনি, তারা এক যুদ্ধ থেকে অন্য যুদ্ধে স্থানান্তরিত হচ্ছে, কিন্তু আমাদের নিজেদেরকে মনে করা উচিত আমেরিকার দাস। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট যোগ করেছেন, এর আগে ক্রোয়েশিয়ার পার্লামেন্ট ইউক্রেনের সামরিক বাহিনীকে দেশটিকে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রস্তাবকে সমর্থন করেনি। মিলোনোভিক এর আগেও ক্রোয়েশিয়ান ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার মতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে ইউক্রেনের সেনাদের সামরিক প্রশিক্ষণ বিপজ্জনক পরিণতি ডেকে আনে। এদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন যে রাশিয়ার অব্যাহত বিরোধিতা সত্ত্বে ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেওয়া হবে। রাশিয়া শুরু থেকেই বলে আসছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যত অস্ত্র দেবে ততই যুদ্ধ দীর্ঘায়িত হবে, কিন্তু রাশিয়ার এই বক্তব্য কোনোভাবেই আমলে নিচ্ছে না মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট। গতকাল জার্মানির গণমাধ্যম হ্যান্স বস্কে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব বলেছেন, ইউক্রেনের পক্ষ থেকে সাজোয়াজান, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র যে ন্যাটোর কাছে যে অনুরোধ জানানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে আরো নতুন ভারী অস্ত্র আশা করতে পারে। তিনি বলেছেন, পশ্চিমা কয়েকটি দেশের পক্ষ থেকে ভারী অস্ত্র দেওয়ার বিষয়ে সাম্প্রতিক প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি ভবিষ্যতে আরো এই ধরনের অস্ত্র দেওয়া হবে। কিয়েভ ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বারবার সাজোয়াজান, আর্টিলারি এবং দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র দাবি করছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে এই সমস্ত অস্ত্র অপরিহার্য। রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে পশ্চিমাদের প্রক্সি হিসেবে বিবেচনা করছে। পশ্চিমা কোন দেশও বলছে এই যুদ্ধ মূলত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই সংঘটিত হচ্ছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। পরমাণু শক্তিধর দেশ হয়ে ভিক্ষা করা লজ্জাজনক, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ভিক্ষা চাওয়া পাকিস্তানের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাজ শরীফ শনিবার পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রবেশনারি অফিসারদের পাসিং আউট অনুষ্ঠানে বক্তৃত্বকালে এসব কথা বলেছেন। তিনি জানান, বিদেশের কাছ থেকে আরো ঋণ চাওয়া সত্যিই তাকে বিব্রত করেছিল। ঋণ নেওয়া কোনো সমাধান নয়, তা পরিশোধ করতেই হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং বিদেশি ঋণ এড়ানো সম্ভব যদি দেশ দ্রুত গতিতে এবং সঠিক পথে চলে। এ সময় তিনি ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, অতীতে বিশৃঙ্খলা ও প্রতিবাদ সময় নষ্ট হয়েছে, পাকিস্তান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে শাহবাজ শরীফ দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, গত 75 বছর ধরে পাকিস্তানের ক্ষমতায় থাকা সরকারগুলো অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করতে বা সমাধান করতে পারেনি। নিজের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাতের সফরের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ সদয়ভাবে পাকিস্তানকে আরো $1 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই অনুষ্ঠানে তিনি সৌদি আরবের আর্থিক সহায়তার প্রশংসা করেছেন। উল্লেখ্য, পাকিস্তান অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে রয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে, খেলাপি এড়াতে পাকিস্তানকে বিদেশি সাহায্যের দিকে তাকাতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। দক্ষিণ এশিয়ার এই দেশটি যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বেসামরিক কর্মচারীদের তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দেশ ও জাতির সেবা করার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন বর্তমান চ্যালেঞ্জ থেকে তারা দেশকে বের করে আনতে সক্ষম হবেন। এই পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশ হয়ে ভিক্ষা করার পাকিস্তানের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এদিকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। পরিস্থিতি এতটাই সংকটময় যে দেশটিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে ঠেকেছে এবং খেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে পাকিস্তানকে অবশ্যই অবশ্যই বিদেশি সহায়তা দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। সন্ধ্যায় তেল আবিবের এই কর্মসূচি পালন করা হয়েছে। একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে জেরুজালেম ও উত্তরের শহর হাইফাতেও। আল জাজিরার খবরে বলা হয়েছে জেরুজালেমে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের বাইরেও এই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন নেতানিয়াহুর নতুন কট্টর ডানপন্থী সরকার ইসরায়েলের গণতন্ত্রের জন্য হুমকি। আদালতে দুর্নীতির অভিযোগ থাকা নেতানিয়াহুকে তার পদত্যাগের আহ্বান জানিয়েছেন। পুলিশের বরাতে ইসরায়েলের গণমাধ্যমে খবরে বলা হয়েছে তেল আবিবে নেতানিয়াহু বিরোধী ওই বিক্ষোভে 80,000 মানুষ অংশ নিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে নতুন করে অনানুষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি। খবরে বলা হয়েছে নতুন সরকার গঠনের পর নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কারে প্রধান এজেন্ডা করেছেন। তবে বিরোধীরা বলেছেন এর মাধ্যমে ইসরায়েলের বিচার ব্যবস্থা দুর্বল হবে, দুর্নীতি বাড়বে, সংখ্যালঘু অধিকার খর্ব হবে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা ব্যানার্জির, বললেন অমর্ত্য সেন। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, কোন তৃণমূল নেতা নন, এই মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন বলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয় তাহলে বড় ভূমিকা থাকবে আঞ্চলিক দলগুলোর। সংবাদ মাধ্যম পিটিআই কে দেয় এক সাক্ষাৎকারে, একান্ত সাক্ষাৎকারে এমনই কথা বলেছেন তিনি। নোবেলজয় অর্থনীতিবিদ বলেছেন যদি মনে করা হয় 2024 সালে লোকসভা নির্বাচন জরিপের জন্য ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হবে, ভুল হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বেশ কিছু আঞ্চলিক দলের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করেছেন অমিত্র সেন। 90 বছর বয়সী নোবেলজয় অর্থনীতিবিদের কথায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলেও বিজেপির বিরুদ্ধে জনতার তৈরি হওয়া হতাশা নিজের দিকে টানতে পারবেন কিনা সেটি এখন তাকে প্রমাণ করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে ডিএমকে তৃণমূল সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলোর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি। তাছাড়া এনসিপি, জেডিইউ, বেশ কিছু আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লোকসভা নির্বাচনের লড়ার পথে এগোচ্ছে। তারা দাবি করছে ভোট যদি দ্বিমুখী হয় তাহলে বিজেপিকে হারানো কঠিন হবে না। তিনি আরো বলেছেন বিজেপিকে যথেষ্ট শক্তিশালী দেখালেও তাদের কিছু কিছু দুর্বলতা রয়েছে, সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যদি প্রকৃত অর্থে চেষ্টা করে তাহলে লড়াইয়ের ময়দান আরো পাবে। মমতা ব্যানার্জি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কিনা সে বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন এমন নয় যে তার যোগ্যতা নেই, অবশ্যই সেই যোগ্যতা তার রয়েছে। তবে একই সঙ্গে এটা প্রমাণ বাকি বিজেপির বিরুদ্ধে মানুষের হতাশাকে তিনি নিজের দিকে টানতে পারবেন কিনা। এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনের সময় ফেডারেল ফ্রন্ট নিয়ে জোর আলোচনা হয়েছিল। তৃণমূল সভা মমতা ব্যানার্জি, টিআরএস কে চন্দ্রশেখর রাও, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল মিলে এই ফ্রন্ট গঠন করেছিলেন। সেই বছরের জানুয়ারিতে আঞ্চলিক দলগুলো নেতাদের নিয়ে কলকাতায় একটি মেগা সম্মেলনে ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেখানে দেবীগৌড়, কেজরিওয়াল, অখিলেশ, স্টালিন, শহর পাওয়ার, অমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লারা উপস্থিত ছিলেন। তবে কংগ্রেসের বর্তমান হালচাল নিয়ে বেশ হতাশা উঠেছে মমতা সেনের কথায়। বললেন, দেখে মনে হচ্ছে কংগ্রেস অনেকটা দুর্বল হয়ে গেছে। আমি জানি না কংগ্রেসের ওপর কতটা ভরসা রাখতে পারে, তবে এও ঠিক কংগ্রেসের একটি সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি রয়েছে যা অন্য কোন দল দখল করতে পারে না, কিন্তু কংগ্রেসের মধ্যে অনেক ভাগাভাগি হয়ে গেছে। টুইটারে রাষ্ট্রবিরোধী প্রচার, সৌদিতে অধ্যাপকের মৃত্যুদণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী খবর প্রচারের অভিযোগে সৌদি আরবের আওয়াত আল কোর্নি নামে এক সংস্কারবাদী অধ্যাপককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 65 বছর বয়সী আইনের অধ্যাপক আওয়াত আল কোর্নিকে 2017 সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছে। ওই বছর সংস্কারবাদীদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আল কুরুনির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে গার্ডিয়ানকে সেগুলোর বিস্তারিত জানিয়েছেন তার ছেলে কুরুনি নাসের। গত বছর সৌদি আরব ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তিনি। নাসের এখন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রত্যাশায় আছেন। সৌদির গণমাধ্যমগুলোতে আল কুরুনি একজন বিপজ্জনক ধর্মীয় শিক্ষক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে সংস্কার বিরোধীদের দাবি আল কুরুনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে টুইটারে 20 লাখ মানুষ ফলো করেন। এর আগে টুইটার ব্যবহার করায় সালমা আল শিহাব নামে এক নারীকে 34 বছর বয়স এবং নোরা আল কাহতানিকে 45 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আল কোরনের মামলা পর্যালোচনা করে দেখা গেছে যে মোহাম্মদ বিন সালমান 2017 সালে দেশি কনফারেন্স হন। এরপর তিনি দেশটিতে ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আইনগত দণ্ডনীয় করেছেন।